কি শো স্টপার, সবাই ওকে দেখতেছ। এ বুঝুক ধরতো ধরতো। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একদম সকাল সকাল গরম গরম চা নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। একদম বাইরে দারুণ রোদ উঠেছে আজকে, আর শীতকালে এই গরম গরম চা একটা আলাদাই মানে ব্যাপার, একটা আলাদাই আনন্দ দেয় সকালবেলা গরম গরম চা, তাতে মন প্রাণ একদম জুড়িয়ে যায়। তো তাই ভাবলাম একটু চা করে নিই, আগে তাড়াতাড়ি করে চা করে দুজন মিলে খাবো। তো তাই চা করে শুরু করে দিলাম আজকে ব্লগটা। একদম দেখতে পাচ্ছি ধোয়া বেরোচ্ছে, তো এখনও পুচকি ওঠেনি। অ্যাকচুয়ালি ওরও একটু ঠান্ডা লেগেছে কালকে রাত থেকে, তো একদম রাত থেকে ঘর করা করছে, আর বারবার ওকে ন্যাশনাল ড্রপটা দিচ্ছি, তারপরও একটু কফ জমে আছে মনে হচ্ছে। তাই ও আবার একটু বেরোলো, ওর জন্য একটা মেডিসিন নিতে ডক্টরের সাথে কথা বলে নিলাম। তো ডক্টরটা মেডিসিনে দিল, বলছিলো এটা দেওয়ার জন্য, তো ডাক্তারটা বলে দিয়েছে বলে এখনও গেল, গিয়ে ওষুধটা নিয়ে আসছে। তো তার মধ্যে আমি চাটা করলাম, ও আসলে খাবে, আর আমিও চাটা খেয়ে নিয়েছি, বিকজ আমারও একটু কালকের থেকে ঠান্ডা লেগেছে। তাই ভাবলাম যে চাটা করে খেয়ে নিই, তাহলে একটু ফ্রেশ লাগবে। তো এখন চাটা বানালাম, এখন চাটা খেয়ে নিই, খেয়ে তারপর বাকিটা কন্টিনিউ করছি। তো এখন বাজে অলমোস্ট 2:30, তো আমিও এই স্নান টান করে আসলাম, একটু গরম জল দিয়ে স্নান করলাম, তো অনেকটা ফ্রেশ লাগছে। আর পুচকুকেও একদম রসুন তেল দিয়ে ভালোভাবে মালিশ করলাম, মালিশ করে ওকে হালকা গরম জল দিয়ে স্নানটা করে দিলাম, ওষুধটাও খাইয়ে দিয়েছি। তো এখন ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমরা লাঞ্চটা করে নিই। তো চলো তোমাদের দেখাই লাঞ্চে কী কী আছে আজকে। আজকে লাঞ্চে আছে ডাল, পাঁপড় ভাজা, একটা সবজি, একদম সব ভেজিটেবল দিয়ে একটা সবজি, আর আছে চিকেনের ঝোল, লাল লাল করে ঝাল ঝাল করে করেছি যাতে মুখের টেস্টটা ভালো আসে, আলু দিয়ে। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে, তো চলো ফটাফট লাঞ্চটা করে নিই। হ্যালো গাইস, ভেরি গুড ইভিনিং। তো এখন সন্ধ্যে প্রায় অলমোস্ট 6টা বাজে, তো দুপুরবেলা জানতে পারলাম, মানে জানালো আর কি আমার পিসিরা আজকে আসবে পুচকুকে দেখতে, হঠাৎ করেই জানালো, তাই যে সকাল থেকে প্রিপারেশন নিতে পারিনি। তো এখন সন্ধ্যাবেলা তাই ভাবলাম একটু ওদের জন্য রান্না করি, তাহলে একবার রাতে খেয়ে যেতে পারবে। অনেকদিন পরে আসছে পিসিরা, পিসি, পিসির মেয়ে, ওর হাজব্যান্ড, তারপরে পিসির বর, মানে পিসু, ওর বাচ্চাটা প্রত্যেকে আসছে, তো খুব মজার। পুচকিকে ওরা আগে দেখেনি, তো অনেকদিন পরে আসছে, আজকে পুচকিকেও দেখে যাবে একবারে। তাই ভাবলাম রাতে খাওয়ার দাওয়ারটা খেয়ে গেলে ভালো হবে, সিম্পল কিছু করছি যাতে সময়টাও কাটে আর ওদেরও ভালো লাগে। তো এখন আমি রান্নাটা অলরেডি বসিয়েছি, চিকেন কষা করছি, সাথে পরোটা ভেজে দেবো, গরম গরম পরোটা, চিকেন কষা, আর সন্ধ্যাবেলা চা, তারপরে অন্য জিনিস তো আছে, তো তোমার সাথে শেয়ার করবো। চলো একবার দেখা, চিকেনটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, এখন কষছে। চিকেন অলরেডি আমি বসিয়ে দিয়েছি, এটা কষছে, কষতে কষতে একবার কষা কষা করেই করবো, বেশি ঝোল রাখবো না। তো পরোটার সাথে ভালোই লাগবে আশা করি, ঝাল ঝাল করে করছি। তো এই আর কি এখন রান্নাটা করি, করে তারপরে আসলে তো বাকিটা কান্টিটা করছে। তোরা এই কিছুক্ষণ হলো এসে গেছে, তো এখন আমার মাংসটা কষা হচ্ছে, আর ওরা বসিয়েছে আমি চা, আর ও কিছু স্ন্যাক্স গুছাচ্ছে, তো তারপরে আমরা সার্ভ করবো। এই যে স্ন্যাক্স চায়ের সাথে এখন খাবে, নিমকি চপ, ভেজিটেবলস চপ, আর এমনি সয়াবিনের চপ মা এখন নিয়ে যাচ্ছে, আর বিস্কিট, চা বিস্কিট, আর আমি চাটা এখন বানাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এখন ঘুমটা কাটেনি আসলে, ঘুমটা কি খাবে, তোমাকে প্লেট দেবে, দাঁড়াও।
ওশো এইটা কে তাই কার কোলে উঠেছো তো দাদু এটা আরেকটা দাদু না কোনো কান ওই ব্যাপারটা কোনো আসেনি যে অচেনা মুখ দেখলেই কাঁদবে ওটা এখনো আসেনি ও এখন অব্দি সেটা আসেনি এই চা বানানো হয়ে গেছে চা বিস্কুট তো এখন এটা চাটা বানিয়ে নিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলা গরম গরম চা চার সাথে বিস্কুট এর আগে তো চারগুলি দেওয়া হয়েছে এখন একটু চা খাবে সবাই চা করে নিয়ে যাচ্ছি সবাই গল্প করছে ওই জন্য বুঝতে পেরেছে সবাই গল্প করছে এখন সব পুচকি নিয়ে ব্যস্ত আজকে পুচকি শো স্টপার সবাই ওকে দেখতে অন্যদিন এই সময় ঘুমায় আজকে আর ঘুমায় তাই তো লোকজনকে আপ্যায়ন করা শিখতে হবে না লোকজনকে আপ্যায়ন করছে হ্যাঁ ওকে দেখতে এসছে ও ঘুমালে কি হবে হবে এখনো বেরোটা বোঝো শুধু এখানে আমরা যখন রেডি হই তখন ড্যাব ড্যাব করে তাকায় মানে রিয়াকশন দিতে বুঝো কি বলছে এবার মুড আসছে আস্তে আস্তে হ্যাঁ কি বলছে অন্যদিন এই সময় ঘুমায় আজকে আর ঘুমায় তাই না আজকাল তাই তো লোকজনকে আপ্যায়ন করা শিখতে হবে না লোকজনকে আপ্যায়ন করছে হ্যাঁ ওকে দেখতে এসছে ও ঘুমালে কি হবে হবে দাদুর কোলে উঠেছো ঘুমাবে এখনো বেরোটা বোঝো শুধু এখানে আমরা যখন রেডি হই তখন ড্যাব ড্যাব করে তাকায় মানে রিয়াকশন দিতে হ্যাঁ বুঝো কি বলছে এবার মুড আসছে আস্তে আস্তে হ্যাঁ কি বলছে এই ধরত এই ধরত এ বুঝুকে ধরত 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 হ্যাঁ এখন অফিস গেলে শুরু হলে চাপ হয়ে যাবে হ্যাঁ ওটাই তো এতদিন দেখে যে না টানা করোনার সময় দু বছর ওর বাবা তো একটা না বাড়ি ছিল আদের মাস পর থেকেই বেরোতাম আর বলতো যে ক্লাস আছে আজকে মিটিং এ আসছো যাচ্ছ মিটিং আছে ক্লাস আছে বলে শুধু চলে যাচ্ছ আসছো খাচ্ছ চলে যাচ্ছ
আমি তখন করেছিলাম মাংস, চিকেনের ঝোল, লাল লাল আর আছে মিক্স চাউমিন। এখন সবাই খেতে বসেছে। যদি ভালো লাগে একটা খাবে নাকি? আমি রান্না করে খাবো। আসো, হ্যাঁ কালকে তো কতবার ঘুমাচ্ছে, কতবার উঠছে, ভালো লাগছে? ভালো লাগছে? দেখ তোমার ভালো লেগেছে? হ্যাঁ, পিসু ভালো লেগেছে বলে তাহলে ঠিক আছে। বেশি ইয়ে একটু ইয়ে করে করলাম, পরোটা দিয়ে খাবে বলে। লালি ঠিক আছে? আরেকদিন আসো না, দুপুরবেলা আসো। একটা মাংস নে না, বনুকে নিয়ে যাবে, কি করবে আবার? বনু তোমার সাথে পড়াশোনা করবে বলছে। তুমি দাদা, তুমি বনুকে পড়াবে তোমার দায়িত্ব বুঝেছো, সবাইকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো মা বাবা দাদু হ্যাঁ পিসু আমার আসবে, ভালো লাগলো সবাই একসাথে আসলে, তাই না? ভালো করে হয়েছে, চলে এসছো একবারে। এই আবার আসিস, ভালো লাগলো সবাই এসছি। হ্যাঁ সবাই এখন চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করো। পিসি আবার আসবে, এই পাঁচ ভাই চলে আসিস না, এরকম পাঁচ ভাই চলে এসো। হ্যাঁ হ্যাঁ আসিস আবার। এই সবাই চলে যাচ্ছে এখন,
আগে সন্ধ্যাটা বেশ ভালো কাটলো সবার সাথে। তুমি তো আবার একটু বড় দিয়ে দেবে বাবা। হ্যাঁ রাজু গেছে, তুমি যাও পিসি এসো আবার। হ্যাঁ 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 যাবো। এই সবাই এখন চলে যাচ্ছে, যাই তো নিচে একটু আগে দিয়ে আসে। টাটা আবার আসবে এ লালি, আবার আসিস পিসি, আবার এসো। সবাই চলে গেল, এখন আমরা খেতে বসেছি, খেতে বসেছে। খাও, কেমন লাগছে? দাদুর কোলে কি করছে? আওয়াজ কর নাকি, এটা করতে হবে এখন। নিউজ কিসের আওয়াজ? খুশি হয়ে যাবে পিসু দাদু শুনে। হ্যাঁ তাই কি বাবা, অটোমেটিক হাসছে। বসো, আবার মাথা উঠে পড়েছে বসু। এই মাল এখন চলে যাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট, মাল এখন চলে যাবে। অলমোস্ট এখন 11টা বাজে। এই দুটো মশা ঘুরছে বাড়িটা নে। তো এই অলমোস্ট এখন 11টা বাজে, সবাই চলে গেল। সন্ধ্যাবেলাটা আজকে বেশ ভালোই কাটলো, সবাই মিলে খুব মজা হলো। আর অনেকদিন পরে পিসিরা আসলো, তো খুব ভালো লাগলো। আর মারাও এইমাত্র চলে গেল, সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। প্লিজ পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।